ঘূর্ণিঝড়ে পল্লী বিদ্যুতের প্রায় 7 লাখ, পিডিবি 7 লাখ এবং ওজোপাদিকোর 60,000 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে। বিকেলের মধ্যে 70% বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। সচিবালয়ে এক সংবাদে এসব সম্মেলনে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রচুর জায়গাতে কেবল ছিঁড়ে যাওয়াতে সেখানে সমস্যা দেখা গেছে। সবচেয়ে বড় সংখ্যার বিষয় হলো যে তার ছিঁড়ে যাওয়ার কারণে আমরা সে এলাকার সম্পূর্ণভাবে বিদ্যুৎ বন্ধ করে রেখেছি, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণভাবে রিস্টোর না করা পর্যন্ত আমরা বিদ্যুৎ চালু করব না। কালকে দুপুরের মধ্যে আমরা শতভাগ আমরা সম্পূর্ণ করতে পারবো, এইটা আমরা আশাবাদী।